এই মহানগর প্রজেক্টে আপনার যুক্ত হওয়া কিভাবে ইমরান ভাই? ওকে, আমার যুক্ত হওয়া হচ্ছে ইমেল হক, যিনি আমাদের চিফ এসিস্ট্যান্ট, উনি আমাকে কল করেছিলেন। উনি কল করে হচ্ছে এই প্রজেক্টটা সম্পর্কে বললেন, তারপর হচ্ছে আমি আসলাম, এসে দেখা করলাম, ডিরেক্টর সাহেব আমাকে পুরো গল্পটা বললেন, এবং তারপরে ওই 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 যুক্ত হওয়া, তারপরে কাজটা শেষ করা। কিন্তু মজার একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে যখন আমি আসলে এই জিনিসটা আমি বলি যে আমি যখন প্রথম আসলে কাস্টিংগুলো ঠিক করছিলাম, বাই দ্য ওয়ে মহানগরে যাদেরকেই কাস্ট করা হয়েছে ওরা সবাই প্রথম ফার্স্ট চয়েস ছিল এবং প্রত্যেকেই রাজি হয়েছে। সো কিন্তু যখন মলয় ক্যারেক্টারের জন্য আমি ইমরানকে খুঁজছি, আমি যখন আমার টিমকে বললাম যে আমার ইমরান নূর ইমরানকে লাগবে, তো আমার টিমের ম্যাক্সিমাম লোকজনই ওকে চিনত না, চিনতেই পারেনি, মানে আমার টিমের কেউ চিনতে পারেনি যে নূর ইমরান কে। এখন আমি আর নূর ইমরান আসলে বেশি সিনেমার কাজ করে, ও টেলিভিশনে খুব একটা কাজ করে না, সো আমি সিনেমার রেফারেন্সও দিতে পারছি না, বিকজ ওই সব সিনেমাগুলো নাই ওখানে, আমারও সবগুলোর কথা মনে নেই, কিন্তু আমার মনে আছে আমার ইমরানকে লাগবে মলয় ক্যারেক্টার করার জন্য। তো ওরা অর্ধেক মানুষ চিনতেই পারলো না, চিনতে না পেরে অন্য এক ইমরানকে কন্ট্যাক্ট করলো, এবং অন্য এক ইমরান, আরও একজন আছে নূর ইমরান, ইমরান নূর, সে একজন নির্মাতা আবার অভিনেতা, তার সাথেও কন্ট্যাক্ট করে ফেললো। আমি বললাম যে সে না, যখন আমার সাথে দেখা করতে আসছে আমি বললাম যে উনি না, আমার ইমরান নূরকে লাগবে। আবার ওই সময় ওর ফোন ছিল বন্ধ, কারণ সে আসলে ভারতে একটা সিনেমার কাজ করছিল, বঙ্গবন্ধু সিনেমার একটা ক্যারেক্টার করছিল সে, সো তার ফোন বন্ধ। এখন আমি তো কেউ ফোনে পাই না, আমার প্রডিউসার আমাকে বললো যে দেখো ওকে ফোনে পাওয়া যাচ্ছে না, মোস্ট ইম্পর্টেন্টলি আমরা কেউ ওকে চিনতেও পারতেছি না, হ্যাঁ, সো বেটার যে তুমি অন্য কোনো অপশান নাও, দেখো আরও তো অনেক অপশান আছে। আমি বললাম যে না, আমার আসলে ইমরানকেই লাগবে, যেইভাবে পারেন আমাকে ইমরানকে এনে দেন, আমি জানি না কেমনে হবে কী হবে। তারপর আমার যে চিফ অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ও বিভিন্নভাবে যোগাযোগ করে ইমরানের সাথে যোগাযোগ করলো, তাও আবার সরাসরি ইমরানের সাথেও না, তখন ওখানে অন্য আর্টিস্টদের থেকে জেনে নিয়ে নাম্বার নিয়ে সামহাও কোনোভাবে ম্যানেজ করে ইমরানের সাথে যোগাযোগ করলো, তারপরে ঢাকায় আসলো। আচ্ছা, মোস্তাফিজুর নূর ইমরান, আপনি কীভাবে মলয় ক্যারেক্টার হলেন? আপনি এমনি ব্যক্তি জীবনে কেমন? মলয়ের সঙ্গে আপনার কোনো যোগাযোগ কি আছে? এইটার উত্তরটা যদি দেই তাহলে ব্যাপারটা এমন যে যেদিন হচ্ছে নিম্নভূমির সঙ্গে যেদিন আমার প্রথম কথাবার্তা হয় সেই দিন একটা ক্যারেক্টার ব্রিফ আমি পেয়ে গিয়েছিলাম মোটামুটি। তারপরের থেকেই ওই দিন থেকে আমার ভেতরে একটা ভাবনা গ্রহ করে, সেটা হচ্ছে যে আমি বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ফেস করছি আমার আমার লাইফে, আমার দেখা এই ধরনের সিচুয়েশনে ফেঁসে যাওয়া না, হয়রানির শিকার হওয়া, বিভিন্ন ধরনের আমি নিজে দেখেছি, বিভিন্ন ধরনের ঘটনা আমি ঘটতে দেখেছি আমার আমার চোখের সামনে, যেগুলো আমার ভালো লাগে নাই, এবং চোখের সামনে অনেক কিছু ওপেনলি হতে দেখেছি আমি, ওগুলো ভালো লাগে নাই, অনেককে অনেক ধরনের ঘটনার শিকার হতে দেখেছি আমি, সেগুলো আমার কাছে পছন্দ হয় নাই। তো তখন থেকে আমার ভাবনা শুরু হয় যে আসলে যদি এই দায়িত্বটা আসলে আমার উপরেই থাকতো যে আই হ্যাভ টু বি দ্য মোস্ট অনেস্ট পার্সন অ্যাজ আ মানে সাব ইন্সপেক্টর, সো হাউ আই শুড বি, তখন থেকে এই বিষয়টাকে ওই ব্রিফটার সঙ্গে ডিরেক্টর যে ক্যারেক্টারটাকে দেখতে চান সেই ক্যারেক্টারটার সঙ্গে আমি যদি আসলে সেই মানুষটা হতে পারি, দায়িত্বটা যদি আমার হাতে থাকে, এবং এই যে যেসবগুলো ব্যাপারগুলো আমি দেখেছি কিন্তু ওগুলো আমার পক্ষে সমাধান করা সম্ভব হয়নি কখনো, কিছু বলা সম্ভব হয়নি কখনো, তাহলে কেমন হওয়া উচিত ছিল আসলে? সেই জায়গাটা থেকে নিজেকে এক ধরনের মানে এক ধরনের কি বলে এক ধরনের প্রস্তুত করা যে হ্যাঁ, তো তাহলে আমি ওই জায়গাটা যদি ধরি আমি কি কি করব, এবং মলয় আসলে এটার সঙ্গে কিভাবে ব্লেন্ড হবে, এই দুটোকে একসঙ্গে নিয়েই আসলে মলয়কে দাঁড় করানো। এবং আপনি সফল হয়েছেন, অনেকেই আপনাকে ইমরান নামে যেমন ভাইয়া বলছেন চিনতে পারছিলেন না, আপনাকে কিন্তু মলয় নামে চেনে এখন অনেক বেশি।